শীতের খবর জানাতে এই মুহূর্তে খুলনা শিশু হাসপাতালে আছেন তরিকুল ইসলাম এবং রাজশাহীতে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তাদের কাছে, প্রথমে যাচ্ছি তরিকুলের কাছে। তরিকুল, মটুসি, যেমনটি বলছিলেন, খুলনার কিন্তু শীতের প্রকোপ বেড়েছে এবং শীতের প্রকোপ বাড়ার কারণে কিন্তু আজকে সকালে আমরা দেখেছি যে ঘন কুয়াশা রয়েছে, পাশাপাশি এখানে সূর্যের দেখা এখনও কিন্তু মেলেনি। আর শীতের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে কিন্তু শীতজনিত রোগের বিস্তার বেশি বেড়েছে, বিশেষ করে শিশুদের যে শীতজনিত যে অসুখ সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি পেয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি খুলনা শিশু হাসপাতালে। বিশেষায়িত এই শিশু হাসপাতালটিতে প্রতিদিন আমরা যে তথ্যটি পেয়েছি এখানকার বহির্বিভাগ থেকে, তারা জানিয়েছেন যে গড়ে 5 শতাধিক রোগী এই মুহূর্তে এখানে আউটডোরে চিকিৎসা নিচ্ছে। তো আমরা যে বিষয়টি জেনেছি যে এর অধিকাংশই হচ্ছে শীতজনিত অসুখে তারা ভুগছে, বিশেষ করে শ্বাসকষ্ট, নিউমোনিয়া এই জাতীয় অসুখে ভুগছে শিশুরা। পাশাপাশি শিশু ডায়রিয়া হচ্ছে ঠান্ডাজনিত কারণে, আমাশা এবং পেটের পীড়াও হচ্ছে। তো এখানে এসে এখানকার দক্ষিণাঞ্চলের বৃহতে শিশু হাসপাতালটিতে কিন্তু সাধারণ মানুষ কিন্তু চিকিৎসা সেবা পাচ্ছে। তো বেশিরভাগ কিন্তু এখানকার যে আমরা যে ওয়ার্ডে রয়েছি এখানে সাধারণত দেখা যায় যে দরিদ্র পরিবারের রোগীরাই এখানে বেশি চিকিৎসা নিয়ে থাকে এবং এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ এইসব রোগীদের চিকিৎসায় বিভিন্নভাবে সহায়তা করে থাকে, ওষুধ সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা প্রদান করে থাকে। তো আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন যে শীত মৌসুমের শুরুতেই এই রোগের প্রকোপ কিন্তু বেড়েছে এবং সেটি কখনো কখনো 500 থেকে 700 পর্যন্ত রোগী এখানে দেখানো এখানে চিকিৎসা সেবা নেয়। পাশাপাশি এখানে যে বেডের সংখ্যা রয়েছে 200-এর বেশি, সেই বেডে কিন্তু প্রতিদিনই কিন্তু পরিপূর্ণ থাকছে শিশু রোগীদের দ্বারা। তো সব মিলিয়ে এই ছিল শীতজনিত কারণে যে শিশুদের আক্রান্ত হওয়া, অসুস্থ হওয়ার সর্বশেষ খবর। খুলনা শিশু হাসপাতাল থেকে চলে যাচ্ছি রকির কাছে, সেখানে রাজশাহীতে রয়েছেন রকি। তরিকুল, আপনাকে ধন্যবাদ। রাজশাহীতে বৃদ্ধি পেয়েছে শীতের প্রকোপ, এই শীতের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। আপনাদের সেই চিত্রটি দেখানোর চেষ্টা করব নগরীর ভদ্রা এলাকা থেকে। এখানে বেশ কিছু দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে এখনও কিন্তু আমরা বেলা হলেও দেখছি তাদেরকে হেডলাইট জ্বালিয়ে কিন্তু তারা চলাচল করছে, কারণ আজকে ঘন কুয়াশায় কিন্তু পুরো রাজশাহী কিন্তু ঢাকা পড়েছে এবং এই কুয়াশা কিন্তু পুরো রাত জুড়েই কিন্তু কুয়াশা, তীব্র কুয়াশা আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি আমরা স্থানীয় আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে রাজশাহীতে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখন পর্যন্ত রোদের দেখা না পাওয়ার কারণে মূলত কনকনে ঠান্ডা বাতাসটা বেশি অনুভূত হচ্ছে এবং নগর জীবনে এর প্রভাব পড়েছে, এমনটাই আসলে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। আমরা কথা বলেছিলাম বেশ কিছু ছিন্নমূল মানুষের সাথে, তারা যেটি বলছেন যে তারা সকালে কিন্তু কাজের সন্ধানে বের হয়েছেন কিন্তু তীব্র শীতে তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত কাজ সেটি কিন্তু পাননি, এমনটাই তাদের পক্ষ থেকে বলা হচ্ছে। পাশাপাশি ঠান্ডা যখন বেড়ে যায় তখন কিন্তু আমরা বিভিন্ন বিপণী বিতানগুলোতে দেখি যে বিভিন্ন গরম পোশাকের যে বেচা কিনা সেটাও কিন্তু অনেকাংশে বেড়ে যায়, এবারেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, আমরা তেমনটি দেখতে পাচ্ছি। পাশাপাশি নগরীর ভদ্রা এলাকায় আমরা সকালের দিকে দেখেছিলাম সেখানে যে ছিন্নমূল মানুষেরা আছেন তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে এই শীত নিবারণের চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আমরা সকালের দিকে দেখেছিলাম রাজশাহী রেল স্টেশন এলাকায় সেখানে খোলা আকাশের নিচে বহু ছিন্নমূল মানুষ তারা সেখানে রাত্রি যাপন করছেন এবং সেখানেও তারা প্রয়োজনীয় শীত বস্ত্রের অভাবে খুব কষ্টের মধ্য দিয়ে পার করছেন। তারা যেটি বলছেন যে সমাজের বিত্তবান শ্রেণীর মানুষেরা এই সময়ে যদি তাদেরকে কম্বল বা প্রয়োজনীয় শীত বস্ত্র দিয়ে সহায়তা করেন তাহলে তাদের এই কষ্টের মাত্রা কিছুটা হলেও হয়তো কমে আসবে, এমনটাই তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। এই শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে কিন্তু ঠান্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে, শিশু ও বৃদ্ধের মাঝে এটি কিন্তু বেশি দেখা যাচ্ছে এবং তাদের কিন্তু চিকিৎসা সেবা দিতে গিয়েও
হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। তারা বলছেন এই সময়টা আসলে সচেতন না থাকলে বিভিন্ন ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব থেকে কিন্তু কখনোই ঠেকানো সম্ভব হবে না এমনটা আসলে বলছেন। তো এই শীতের তীব্রতা আরও কয়েকদিন থাকবে এমনটাই আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। তবে যেটা জানিয়ে রাখি যে এখন পর্যন্ত রোদের দেখা না পাওয়ার কারণে যানবাহনগুলো ধীর গতিতে চলাচল করতে হচ্ছে। সব মিলিয়ে রাজশাহীতে পদ্মাপাড়ের নগরীতে শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নগরবাসীর যে জনদুর্ভোগ সেটি কিন্তু দ্বিগুণ মাত্রায় ঠেকেছে। এই ছিল আমার কাছে মৌটুসী, রাজশাহী থেকে শীতের সর্বশেষ খবর। শীতের সর্বশেষ জানাচ্ছিলেন রাজশাহী থেকে সহকর্মী সাইফুর রহমান রকি। তার আগে খুলনা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন তরিকুল ইসলাম।